বিরামপুরে যুবশক্তি সংঘের উদ্যোগে ব্লাড ব্যাংকের কার্যালয় উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর বিরামপুরের যুবশক্তি সংঘের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিরামপুর ব্লাড ব্যাংকের কার্যালয় শুভ উদ্বোধন হয়। এতে সংগঠনের সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার অপু, সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজ অধ্যক্ষ শিশির কুমার সরকার, দুদক উপজেলা কমিটির সহসভাপতি মাহমুদুল হক মানিক, বিরামপুর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক ইনজামুল হক প্রিন্স। আরিফুল ইসলাম জয়চৌধুরী, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।